ব্যাপক বৃষ্টি আর পাহাড়ি ঢলে বাংলাদেশের উত্তর পূর্বাঞ্চলীয় জেলা সিলেট এবং সুনামগঞ্জের বহু এলাকা পানিতে তলিয়ে গেছে। ফলে দুই জেলা শহরের কোথাও কোথাও সড়ক এখন হাঁটু থেকে কোমর সমান পানির নিচে। দুই জেলারই সব পর্যটন কেন্দ্র বন্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ। সুরমাসহ দুই জেলার নদীগুলোর পানি বিপদসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। সিলেট আবহাওয়া অফিস জানিয়েছে, আগামী 72 ঘণ্টা ভারী বর্ষণ, বজ্রপাত ও ঝড় বয়ে যেতে পারে ওই অঞ্চলের ওপর দিয়ে। ভারতের আবহাওয়া বিজ্ঞান দফতর জানিয়েছে, দেশটির অরুণাচল, আসাম এবং মেঘালয়ে আগামী কয়েক দিন ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে। সুনামগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মামুন হাওলাদার বিবিসিকে বলেছেন, বেলা 12টা নাগাদ সুরমা নদীর পানি বিপদসীমার 42 সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছিল। সিলেট সিটি কর্পোরেশন এলাকার পাশেই সুরমা নদীর পানি তীর ছুঁই ছুঁই করছে। আবার উপশহর সহ কিছু এলাকায় হাঁটু থেকে কোমর সমান পানির কারণে জনজীবনে দুর্ভোগ নেমে এসেছে। সিলেটের জেলা প্রশাসক শেখ রাসেল হাসান বিবিসি বাংলাকে বলেছেন, পুরো জেলায় ইতিমধ্যে 19,000 মানুষ বিভিন্ন আশ্রয় কেন্দ্রে অবস্থান নিয়েছেন। সুরমা নদীর পানি সিলেট, সুনামগঞ্জ শহর ও দিরাই উপজেলায় বিপদসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। পাশাপাশি জকিগঞ্জ, ফেঞ্চুগঞ্জ ও শেরপুরে কুশিয়ারা নদীর পানি এবং গোয়াইনঘাটে গোয়াইন নদীর পানিও বিপদসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। জেলার সবচেয়ে খারাপ পরিস্থিতি বিরাজ করছে গোয়াইনঘাটে। উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ তৌহিদুল ইসলাম বলেন, সেখানকার 13টি ইউনিয়নের সবকটি বন্যা প্লাবিত এবং পানিবন্দী হয়ে পড়েছেন 1,25,000-এর বেশি মানুষ। সিলেটে আজ সকাল 9টা থেকে পরবর্তী 72 ঘণ্টার জন্য আরও ভারী বৃষ্টিপাতের সতর্কতা জারি করেছে আবহাওয়া অধিদপ্তর। জেলার বিশ্বম্ভরপুর, তাহিরপুর, ধর্মপাশা ও সুনামগঞ্জ শহরের রাস্তাঘাট, দোকানপাট ও বাড়িঘর পানিকবলিত হয়ে পড়ায় দুর্ভোগের সৃষ্টি হয়েছে এবং দোকানপাট বন্ধ হয়ে গেছে। এছাড়া পুরো উপজেলায় 50 থেকে 60,000 মানুষ এখন পানিবন্দী হয়ে আছেন। 5,000-এর বেশি মানুষ ইতোমধ্যেই আশ্রয়কেন্দ্রে এসেছেন। উত্তর পূর্ব ভারতের আসামের অন্তত 15টি জেলায় বন্যা পরিস্থিতি দেখা দিয়েছে। এর মধ্যে সবথেকে ভয়াবহ অবস্থা বরাক উপত্যকার বাংলাদেশ লাগোয়া জেলা করিমগঞ্জে। করিমগঞ্জ জেলার কুশিয়ারা নদীর পানি বিপদসীমার ওপর দিয়ে বইছে। এ নদীর পানি বাংলাদেশে প্রবেশ করছে।